আজকাল সত্যি কথা বলার উপায় নেই, সত্যি বললেই মানুষ চেপে ধরবে, আর মিথ্যে বলে যাও মানুষ তোমাকে কোনো কিছু বলবে না। তাই কিছু সত্যি বলেছিলাম বলে ব্লগটাকে ডিলিট করে আবার আপলোড করতে হলো। তো চলো, তার জন্য অনেক অনেক সরি। ব্লগটাকে ডিলিট করে আবার আপলোড করছি, ভয়েসটাও অন্য দিচ্ছি, কারণ সত্যি তো বলা যাবে না, সত্যি বললে তো আবার খুব বিপদ, তাই মিথ্যে দিয়েই কাজ চালাতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। আর মাই ভূমিকাল ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা অনেক লেট করে শুরু করেছি, আর কি কি রান্না হয়েছে আজকে বাড়িতে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। কাতলা মাছের ঝাল হয়েছে, এদিকে হচ্ছে ভূমির ভোলা মাছ একটা ভেজে রাখা হয়েছে, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ভেন্ডি আলুর টক, তারপরে হচ্ছে ভূমির ডাল, তারপরে এদিকে হয়েছে ডিমের অমলেট আর উচ্ছে আলু ভাজা। বাবা সকালবেলায় ডিমের অমলেট দিয়ে খেয়ে গেছে, তাই জন্য ডিমের অমলেট করেছে আর একটুখানি রয়েছে। সকালে যদি আমি ভাত খাই তাহলে খাবো, আর না হলে পান্তা ভাত, তো তোমরা দেখলেই পান্তা ভাতও খেতে পারি। এদিকে হয়েছে ভোলা মাছের ঝাল, আর নিচে আছে মনে হয় আমাদের জন্য ডাল। তো এত কিছু হয়েছে। আজকে রবিবার, আজকে মাংস খাওয়ার মানে মা বলছিল সকালবেলায় মাংস নিয়ে আসি করি, কিন্তু আমার ঠিক ইচ্ছা করছে না মাংস টাংস খেতে, ওর জন্য মাছই করেছে। আর এই হচ্ছে রান্না। এবারে মাকে বললাম তুমি পান্তা ভাতটা মেখে ফেলো, মেখে ফেলে আমাকে দাও, আমরা দুজন বসে এখন খাবো। আর মা এদিকে পেঁয়াজের বড়া করেছে, মানে পেঁয়াজি করেছে, তো পেঁয়াজের বড়া দিয়ে আর এই পান্তা ভাত শুকনো লঙ্কা দিয়ে মা পান্তা ভাত মেখে দিয়েছে। আর আমি তো কাঁচা পেঁয়াজ খাই না, তাই মা পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, আর আমি খালি বড়া দিয়েই খাবো। তো ভাত টাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভাত ভাত খেয়ে নেওয়ার পরই মা বলছে চল শাড়িগুলো দেখি, সেই দিন তো আর খুলে দেখা হয়নি। তো এটা হচ্ছে আমার দিদিভাই দিয়েছে, আমার মাকে ষষ্ঠীতে দিয়েছিল, এইভাবেই পরা রেখেই দেওয়া ছিল, তো এখন পারপিকো করতে দেবে, তার জন্য শাড়িগুলো একটু খুলে খুলে দেখছে। আর এটা আমার মাসি দিয়েছিল, তো এই দুটো শাড়ি মা পারপিকো করবে, আরও কতগুলো শাড়ি বার করে দিয়েছে। আমি বাড়ি যাবো যখন আমি করে দেবো আর কি, তার তখন নিয়ে যাব। তো মা সব বার করে রাখছে, আর এদিকে ভূমিকে স্নান টান দিয়ে নিয়েছি, স্নান টানোর হয়ে গেছে, আর হচ্ছে ও এখন পাউডার নিয়ে খেলছে, আর একটা ব্রাশও নিয়েছে হাতে, সেটা নিয়ে খেলছে, আর হচ্ছে ভাত খাচ্ছে। আর ও না আজকাল খুব ঘ্যান ঘ্যান করছে, মানে খুব বায়না করছে। এটা কি মানে প্রত্যেকটা বাচ্চাই কি এরকম করে সেটা একটু জানিও তো, মানে কেন যে সব বিষয় নিয়ে এত ঘ্যান ঘ্যান করছে সেটা বোঝাই যাচ্ছে না। তো যাক, অনেক কষ্টে মষ্টে তাকে তো খাওয়ানো গেল, এইবার দেখা যাক মানে কী করে সারাটা দিনও। এই যে মার কাছে গেছে জল ঘাটবে, এই যে জল ঘাটতে শুরু করেছে ওর, এই আর কি মানে একটু একটুতে বায়না করছে। তো যাক, বাচ্চা তো বায়না করবেই। আর এদিকে দেখো, তোমাদের বলছিলাম যে মা কিছু পারপিকো করার জন্য শাড়ি বার করে রেখেছে, তো মা সেগুলো বার করছে। তো প্রথমেই তোমাদের যেটা বললাম যে সত্যি কথা বলার উপায় নেই, বললেই মানুষ চেপে ধরবে, সত্যি তাই। আজকাল সত্যটা একটু কমই চলে, মিথ্যের দিয়েই সব ঢাকা পড়ে যায়। তো আমিও মানে সত্যবাদী যুধিষ্ঠির নই, আবার মিথ্যেও বেশি বলি না, যতটুকু দরকার ততটুকুই বলি, কিন্তু কটা সত্যি কথা বলেছিলাম সেটারও উপায় রইল না, তো সেই সত্যিটাকেও মানে মুছে ফেলতে হলো আর কি। এটাই হয়েছে আজকালকার দিনের সমস্যা। আর দেখো, রাস্তাটা মানে ঢালাই হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর রাস্তাটা এখন কতটা চওড়া লাগে। আর ভূমির তো খেলার জন্য খুবই ভালো হয়েছে, কারণ এই রাস্তা দিয়ে গলির রাস্তা, যেহেতু একদমই যাতায়াত হয় না, যে কটা বাড়ি আছে সে কটা বাড়ির লোকই যাতায়াত করে, দু তিনটে বাড়ি আছে এদিকটায়, তো রাস্তাটা পরিষ্কার থাকে। আর আমি চলে এসেছি একটু তুলসী পাতা তুলতে ভূমিকে নিয়ে, মা পুজো দিচ্ছে তোমরা দেখতেই পেলে, তো একটু তুলসী পাতা তুলে মাকে দিই, মা ঠাকুরের ভোগে দেবে আর কি, প্রসাদে দেবে, তো তুলসী পাতা তুলে তারপরে যাচ্ছি। আর এদিকে মাসি দিদাও চলে এসছে, উনিও বাসন টাসন মাজছে, ঘরটর মুছবে, আর মা পুজো দিয়ে নিই, তারপরে খাবো দাবো, তারপরে দেখা যাক কি করা যায়, ঘুমাই নাকি ভিডিও করি নাকি করি পরে ভাবছি। আর এই যে ছোট্ট ছোট্ট হাতে আমার মাম্মাম চলে এসছে তুলসী পাতাগুলো দিদাকে দেবে পুজো দেওয়ার জন্য, তো চললো দিদাকে দিতে, আর আমিও দেখি স্নান টান তো করেছি, এবারে একটু এডিটিংয়ে বসবো, এডিট করবো কিছু, এডিটিংয়ে বসবো বলছি, এডিটিংয়ে বসবো আর কি। তো এই যে দিদা বাসন মাজছে,
এর দিদাও খুব ভালো কিন্তু, আর খুব সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে কাজকর্ম করে কিন্তু দিদা। দিদা চলে এসছে, দিদা আরও কয়েকটা বাড়িতে যায়, তো সেখান থেকে এসেছে এখন লাস্ট আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে খাওয়ার দাওয়ার নিয়ে তারপরে বাড়ি যাবে। মা সবসময় দিদাকে টিফিন দিয়ে দেয়। তো এই যে একটু স্নান টানও করে নিয়েছি, করে নিয়ে এখন এই যে আমার ভূমি খেলছে আর মায়ের সাথে আমি কথা বলছি। মা বলছে যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, জামাকাপড়গুলো ওপর থেকে তুলতে হবে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো, আর আমি স্নান করার পর হচ্ছে কিছু জামাকাপড় আছে সেগুলোকে মেলে নেবো। আর সমস্যা কী হয়েছে, আমি তো বাড়ি থেকে স্ট্যান্ড আনি না, এবার স্ট্যান্ড আনি না যেহেতু, সেহেতু তো মানে খুব সমস্যা ফোনটা রাখার। তো ঠিকভাবে না ফোনটাকে রাখতে পারি না, মানে অনেক সমস্যা হয়, অনেক মানে বারবার এদিক ওইদিক করে একটা জায়গা পেয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি যে আমি কী করছি বা কী করবো এখন। তো জামাকাপড় মেলার যে ভিডিওটা করবো সেটাও মানে ফোনটা রাখার জায়গা পাচ্ছি না, এমন সমস্যা হয়েছে। আর স্ট্যান্ডটাও বড়, সবসময় না ভূমিকে নিয়ে তো অনেক ব্যাগপত্র হয়ে যায়, এভাবে টেনে টেনে আনা যায় না। ভাবছি একটা ছোটো ট্রাইপড আমার আছে, মানে ওটার কী হয়েছে, আবার একটা মানে তিনটে যে স্ট্যান্ড থাকে ট্রাইপডটা দাঁড় করানোর, তো একটা ভেঙে গেছে, তো ওটাও এখন ইউজলেস হয়ে গেছে, ওটাও ইউজ করা যায় না, তার জন্য সমস্যা হয়েছে। দেখি একটা ট্রাইপডও বুক করতে হবে। এদিকে দেখো মায়ের কুমড়ো শাকটা কী সুন্দর হয়েছে, মা এটা লাগিয়েছে, এটা ছাদে তুলেছে। আজকের ওয়েদারটাও খুব ভালো আর মেঘাচ্ছন্ন ওয়েদার, মানে বৃষ্টি টিষ্টিও হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরাও ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।